মিথ্যা ব্লগসে আপনাদের আবারও নতুন একটা ব্লগ নিয়ে স্বাগতম জানাচ্ছি। তো আজকে চলে আসলাম সরিষা ক্ষেতে, আপনারা দেখতেই পাচ্ছেন, এর আগে দেখিয়েছিলাম সরিষা ক্ষেত। তো আজকে দেখাচ্ছি সরিষা ক্ষেতে ফুল ফুটছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে এতই সুন্দর লাগতেছে আর নিজেকে ধরে রাখতে পারলাম না যে ভিডিওটা শেয়ার করে দেই। তো সেই জন্য আর কি শুট করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার তো অবশ্যই অনেক অনেক ভালো লাগলো, আপনারা দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো এরিয়া জুড়ে হচ্ছে সরিষা ক্ষেত ফুল ফুটে একাকার, এত সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, আর এত সুগন্ধ আসতেছে, অনেক ভালো লাগলো। তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা একটু দেখুন। তো একটু হাঁটাহাঁটি করলাম, সেলফি নিলাম, তো এই তো ঘুরতেছি, তো আপনাদের ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ। এটা আমি ঠিক বিকেলবেলায় বের হয়েছি, তো আমাদের বাসার পাশেই, তো দেখতে অনেক সুন্দর। আমি ফুল কিছু হাতে ছিঁড়ে নিলাম, গন্ধকে এতই ভালো লাগে। এই তো ঘুরে ঘুরে দেখতেছি, ফুল তুলতেছি। আমি আর আমার এক আপা গেছিলাম পাশের রুমের, তো দুজনে গেছিলাম, তো ওর মতো সেলফি নিচ্ছে, আমি আমার মতো সেলফি নিচ্ছি, ভিডিও করতেছি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। Thank you.
লেশন ময়দা পেঁয়াজ কুচি রসুন চিনি লবণ মরিচ কুচি ধনে পাতা কুচি লবণ বেসন বেকিং পাউডার আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি মেখে নিব সব উপকরণ এগুলোকে আমি হাত দিয়ে একটু মেখে নিব পেঁয়াজ মরিচ ধনে পাতা এরপর এখানে আমি এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে আমি অল্প করে মাখবো যাতে ফুলকপিগুলো ভালো হয়ে যায় একটু গোটা গোটা কাটলে ভালো লাগবে খেতে নিজের মতো লাগবে মাখানো যাবে না তা নাহলে ভেঙে পছন্দ মতো সেপ দিয়ে নেবেন আমি পকোড়ার সেপে দিলাম আর কি ছোটো ছোটো করেই দিলাম যাতে ভিতরে পুরোটা দেখে মিশে মিশে হয় তো আমি অনুযায়ী ভাজলাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপ করে নিয়ে ভাজবেন অবশ্যই বাসায় এখন তো শীতের সিজন সব ধরনের সবজি পাওয়া যায় তো সব ধরনের সবজি দিয়ে অনেক কিছু তৈরি করে খাওয়া যায় সেগুলো একটু ধৈর্যের দরকার তো এই তো আমার ভাজা হয়ে গেছে একদম চিংড়ি মাছের বড়ার মতো খুবই টেস্টি সবগুলো ভাজা হয়ে গেছে।